নমস্তে সর্বপ্র নম নমহ আমরা আগের দিনে কর্তি কারকের যে স্বাভাবিক ডেফিনেশান দিয়েছিলাম কারক কাকে বলে অকারক কি কী কারক কয় প্রকার আমরা সেখানে কারকে ছয়টা প্রকার বলেছিলাম কর্তিকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদানকারক এবং কারক তো আজকে কর্তিকারক সম্বন্ধে বিশদ আলোচনা করব আজ কর্তিকারকের তিনটা কারক বেছে নিয়েছি প্রযোজ্যকর্তা আর এখানে বলেছি প্রযোজ্যকর্তা আর সমধাতুজ কর্তা এই তিনটা নিয়ে আমরা সম্যকভাবে আলোচনা করব আলোকপাত করব তো এখন দেখা যাক প্রথমত কর্তিকারকটা কী কর্তিকারক কাকে বলে তো আমরা কী নিয়েছি বাক্যের যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলি অর্থাৎ একটা বাক্যের মধ্যে আমরা জানি কর্তা থাকে কর্ম থাকে তারপরে ক্রিয়াপদ থাকে এবং অন্যান্য পদ থাকে তো বাক্যের যিনি প্রধান হন অর্থাৎ যার দ্বারা কোনো কাজটা সাধিত হয় বা ক্রিয়াটা সম্পাদন করে অর্থাৎ সেই কর্তা অর্থাৎ যাকে বাদ দিলে কোনো দিন বাক্যটা সম্পূর্ণ হতে পারে না অর্থাৎ ক্রিয়ার পদের অস্তিত্ব বিলুপ হয়ে যায় অর্থাৎ সম্পাদন যে করে যে প্রধান বাক্যের মধ্যে তাকে আমরা কি বলি কর্তা আর ওই বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্তা বলছি আর ওই বাক্যে যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক অর্থাৎ আমাদের মায়ের সাথে যে সম্পর্ক তাকে মাতৃত্ব পিতার সঙ্গে যে সম্পর্ক তাকে পিতৃত্ব বন্ধুত্বের সঙ্গে যে সম্পর্ক বন মানে মিত্রত্ব বন্ধুত্ব এই শব্দটা ব্যবহার করি সেই রকমভাবে অর্থাৎ কর্তার সাথে যে সম্পর্ক তাকে আমরা কিন্তু কর্তি বলি আর সেই কর্তি হলো কর্তি কারক তো যেমন একটা বলেছি সাগরিকা বই পড়ছে কী বলেছে আমরা সাগরিকা বই পড়ছে দেখো সাগরিকার সঙ্গে এই যে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে সাগরীকে কী করছে সাগরীরাকে পড়ছে তো ক্রিয়াপদের সঙ্গে সরাসরি যে সম্পর্ক পড়ছে তার জন্য একে আমরা বলছি কর্তিকারক অর্থাৎ কর্তিকারক এক কথায় বাক্যে যিনি কর্তা তিনি হলেন কর্তিকারক তিনি প্রধান তো এই যে কর্তিকারক আছে এর বিভিন্ন ভাগ বা বিভাজন করা হয় প্রথমত বলা হচ্ছে প্রযোজক কর্তা কি বলা হচ্ছে প্রযোজক কর্তা আমাদের কি হয় মিক্সচার খেয়ে যায় কি কর্তা আর প্রযোজ্য কর্তা একে পৃথকীকরণ করতে যে নিজেরাই ভুলভাল করি এটা মনে রাখতে হবে যে যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজ করে অর্থাৎ তিনি আদেশ করে ইনি হলেন হেড অর্থাৎ এখানে কেউ কর্তৃত্ব স্থাপন করে এক কথায় অর্থাৎ তিনি বাক্যের মধ্যে বয়োজ্যেষ্ঠ হতে পারে এবং বয়োজ্যেষ্ঠ না হয়েছে বয়ল বয়স হয়েও কোনো কিছু কাজ আদেশ করতে পারে অর্থাৎ তিনি মালিক অধিকার এরকমভাবে অর্থাৎ যিনি কোনো কিছু কাজকে অন্যকে দিয়ে করাতে চাইবে অন্যকে দিয়ে করে নেয় নিজের কাজটা হাসিল করে নেয় অর্থাৎ তাকে আমরা প্রযোজক বলি এটা সর্বদাই মাথায় অর্থাৎ প্রযোজক কি অর্থাৎ যে নিজে না কাজ করে অন্যকে দিয়ে করে নেয় যেমন ভিত্ত প্রভুকে ভার বহাচ্ছে তাহলে ভিত্ত যিনি প্রধান মালিক সে প্রভুকে দিয়ে ভাতটা পড়িয়ে দিচ্ছে কাজটা করিয়ে নিচ্ছে তাহলে কাজটা কিন্তু কি করছে মানে হচ্ছে আসলে ভিত্ত হ্যাঁ প্রভু তাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে তাহলে প্রভু ভিত্তকে দিয়ে কাজটা করাচ্ছে ওকে তখন ভুল বলা সরি তো ভিত্ত প্রভুকে দিয়ে কাজটা প্রভু ভিত্তকে দিয়ে কাজটা করাচ্ছে তাহলে প্রভু এখানে কাজটা করিয়ে নিচ্ছে কাকে দিয়ে ভিত্তকে দিয়ে তাহলে প্রভু এখানে আমাদেরকে প্রযোজ্য করতে আমরা এছাড়া অন্য একটা উদাহরণ নিয়ে নিয়েছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে দেখো এখানে শিশু নিজে চাঁদটা দেখছে কিন্তু কার দ্বারা তাড়িত হয়ে দেখছে মায়ের দ্বারা তাড়িত হয়ে দেখছে মা দেখাচ্ছে বলেই শিশু কিন্তু চানটা দেখছে অন্যতে হতো না তারা যে কাজটা করাচ্ছে তাকে আমরা বলি প্রযোজক কর্তা এছাড়াও আরেকটা উদাহরণ নিয়ে নিয়েছি শিক্ষক মহাশয় ছাত্রদের বেদ পড়াচ্ছেন অর্থাৎ শিক্ষক মহাশয় পড়াচ্ছে এই জন্য ছাত্ররা কিন্তু বেদ পাঠ করতে পারছে নচেত কিন্তু হতো না তাহলে যেহেতু শিক্ষক মহাশয় কাজটা কালে দিক করে নিচ্ছে ছাত্রদের দিকে নিয়ে তাহলে ছাত্ররা শিখে ফেলছে কী কাজ শিখে ফেলছে বেদচর্চা কাজ শিখে পড়েছে জ্ঞান অর্জন কাজ শিখে পড়ছে তাহলে ছাত্ররা নিজেরা নিজেরা করে না ছাত্ররা অন্য দ্বারা তাড়িত হয়ে করছে যার দ্বারা তাড়িত হয়ে করছে সেই কিন্তু প্রযোজক সে হচ্ছে প্রযোজক আমাদের কর্তা আরেকটা হচ্ছে কর্তা যে কাজটা করছে যে প্রযোজ্য প্রযোজ্যকর্তার দ্বারা কাজটা করছে এখানে বলেছে যে কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকেই বলা হয় প্রযোজ্যকর্তা প্রযোজক কাকে দিয়ে কাজটা করে নিচ্ছে ছাত্রদের নিয়ে করে নিচ্ছে শিশু কে দিয়ে করে নিচ্ছে মা কাজটা তাহলে শিশু এবং ছাত্র এই দুটা হলো আমাদের প্রযোজ্যকর্তা আর যে কাজটা করিয়া করাচ্ছে সেভাবে প্রযোজ্য প্রযোজক কর্তা আর যে কাজটা করছে সেভাবে আমাদের প্রযোজ্য কর্তা এগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে তারপরে আমরা একটা নিয়ে নিয়েছি সম কর্তা খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু দেখো একটা শব্দ আছে সম একটা ধাতু একটা কর্তা তাহলে সম মানে আমরা জানি সমান এবং ধাতু মানে আমরা জানি ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়াপদটা যেখান থেকে আসলে উৎপত্তি হচ্ছে মূল প্রত্যয় তাহলে সেই অর্থাৎ যদি কোনো কর্তা যদি কোনো কর্তা এটা মনে রাখতে হবে যদি কোনো কর্তা সমান ধাতু থেকে উৎপত্তি হয় অর্থাৎ যদি একটা ধাতু থেকে কর্তা এবং ক্রিয়াপদটা যদি উভয়ে উৎপত্তি লাভ করে তাহলে সেই যে কর্তা সেই কর্তাটা হবে সমাজের কর্তা অর্থাৎ যদি তাদের যদি ধাতুটা এক হয় এবং সেই ধাতু থেকে যদি ক্রিয়াপদ উৎপত্তি লাভ করেছে সেই ধাতু থেকে কর্তা উৎপত্তি লাভ করেছে তাহলে সেই ধাতুর যে কর্তা তাকে আমরা বলি কর্তা দেখো সেইটা লিখেছি একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়া উৎপত্তি হয় তাকে বলি আমরা সমধাতুদের কর্তা তেমন একটা উদাহরণ নিয়ে নিছি দেখো ওই যে খেলোয়াড়রা ফুটবল খেলছে এখানে ভালো লেখ করে লক্ষ্য করে যে খেলছে খেল ধাতু তাই তো এই খেল ধাতু খেল ধাতু থেকে ক্রিয়াপদ হয়ে খেলছে পদটা আমরা পেয়েছি আবার যে খেলে তাকে আমরা খেলোয়াড় বলি তা অর্থাৎ যদি কেউ যদি না খেলে তাকে আমরা খেলোয়াড় যেন বলতে পারি না বলতে পারি কি বলতে পারি না তাহলে যে মানে যে শিখে তাকে আমরা যেমন শিক্ষার্থী বলি সেরকমভাবে যে খেলে আমরা তাকে একমাত্র খেলোয়াড় করি তাহলে দেখো এই খেল যে ধাতুটা এই খেল ধাতু থেকেই কি করছে খেলছে যে ক্রিয়াপদ এর নিষ্পত্তি হয়েছে এর উৎপত্তি ঘটেছে আবার সেই খেল ধাতু থেকে খেলোয়াড় কিন্তু এই কর্তাটার উৎপত্তি হয়েছে তাই জন্য এই কর্তাটাকে আমরা বলবো সমধাতুজ কর্তা ওকে